করোনার ভয়াবহ থাবার মুখে ইসরায়েলের সেনাবাহিনী বর্তমান সময়ের আলোচিত এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে প্রায় 1,500 ইসরায়েলি সৈন্যকে কাছ থেকে অব্যাহতি দিয়েছে দেশটির সরকার। অন্যদিকে আরেক নতুন করোনার থাবায় উত্তর কোরিয়ার 180 সেনা এরই মাঝে নাড়া ফেরার দেশে পাড়ি জমিয়েছে। কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আরো হাজার হাজার সৈন্যকে। এ নিয়ে বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ থাকবে, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন এখনই। এবার করোনার ভয়াবহ থাবার মুখে পড়েছে ইসরায়েলের সেনাবাহিনীতে। করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ইসরায়েলের 1,262 সেনাকে আইসোলেশনে রাখা হয়েছে। জানা গেছে সেনাদের কাজে না গিয়ে আগামী 2 সপ্তাহ বাড়িতে থাকতে বলা হয়েছে। সারা বিশ্বে যখন করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে তখন ইসরায়েলের সেনাবাহিনীও তা থেকে বাদ গেল না। ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, যেসব সেনা সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। তার দাবি, এই সমস্ত সেনারা বেশিরভাগই ছুটিতে দেশের বাইরে ছিলেন। কিন্তু দেশে ফেরার পরেই এই সমস্ত সেনাদের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে আর সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত বলে উক্ত সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন। এর আগে ইসরায়েলের 189 সেনাকে 14 দিনের জন্য বাধ্যতামূলকভাবে আইসোলেশনে রাখা হয়েছিল, এবার সেই সংখ্যা গিয়ে দাঁড়ালো 1,262-তে। অন্যদিকে COVID-19 নামের নতুন করোনা ভাইরাসের উত্তর কোরিয়ার প্রায় 180 সেনা পরলোক গমন করেছে। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীতে নিজস্ব সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ডেইলি এনকে এ খবর প্রকাশ করেছে। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মারা যাওয়া সামরিক বাহিনীর বিভিন্ন শাখায় এসব সেনার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া গেছে। কোয়ারেন্টাইনে রাখা হয়েছে আরও 3,700 সেনাকে। সামরিক বাহিনীকে সেবা দেয় এমন হাসপাতাল থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে। তবে উত্তর কোরিয়ার সরকারের দাবি, দেশটিতে এখনো করোনা ভাইরাসের রোগী পাওয়া যায়নি। মার্কিন অবরোধে বিপর্যস্ত উত্তর কোরিয়ার অর্থনীতি, দেশটির প্রধানতম অর্থনৈতিক সহযোগী রাষ্ট্র হচ্ছে প্রতিবেশী কমিউনিস্ট রাষ্ট্র চীন। উত্তর কোরিয়ার অর্থনীতি পুরোপুরি চীনা নির্ভর হয়ে পড়েছে গত কয়েক বছরে, কিন্তু নতুন করে শুরু হয়েছে আরেকটি সংকট। করোনা ভাইরাসের বিস্তার থামাতে বন্ধ করে দিতে হয়েছে চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ আদান প্রদান, বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সীমান্ত, যার কারণে সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন উত্তর কোরিয়া। একমাত্র চীন ও রাশিয়ার সঙ্গে রয়েছে ট্রেন ও বিমান যোগাযোগ। তবে করোনার বিস্তার লাভ করার পর দেশটি চীনের সঙ্গে সকল বিমান ও ট্রেন সেবা বন্ধ ঘোষণা করেছে। আন্তর্জাতিক পর্যটনও সাময়িক বাতিল করা হয়েছে। সব মিলিয়ে খুবই বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশটির অর্থনীতি। প্রিয় ভিউয়ার্স, মহামারী এই ভাইরাসের কারণে বিপর্যস্ত হচ্ছে গোটা বিশ্বের অর্থনীতি থেকে শুরু করে মানুষের জীবনযাত্রা। অনেকেই ভাইরাসটিকে মনে করছে সৃষ্টিকর্তা কর্তৃক একটা গজব হিসেবে। আপনিও তেমনটা মনে করলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, না হলে নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, অসংখ্য শেয়ার করুন। দেশ বিদেশের সর্বশেষ সকল খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।